যাদের ছাত্রছাত্রীদের সাথে থাকার কথা ছিল তারা সবসময় থাকেনি এখন চাপে পড়ে তারাও কেউ কেউ থাকার চেষ্টা করছে আমি তো আশেপাশে দেখছি কামান বন্দুক এটা তো মনে হয় যুদ্ধক্ষেত্র চোখের সামনে যে অত্যাচারগুলি তাদের উপর হয়েছে এটা সত্যিকার অর্থে নিন্দনীয় এই আন্দোলনের বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি। একটা ন্যায্য আন্দোলন সেটা নিয়ে ছাত্রছাত্রীরা প্রতিবাদ করেছেন এবং যখন শুরু করেন তখন কিন্তু তারা নিরস্ত্র ছিলেন তাদের উপর এরকমভাবে হামলা করা হয় শুধু হামলা করা হয় না আমি নিজেই যখন গতকালকে ঢাকা মেডিকেল কলেজের ওদিকে গেলাম তারপরে আসার পথে দেখি পুলিশ পাহারা দিচ্ছে সব কিছু করছে তাদের কি ভূমিকা ছিল দেখে আমি অবাক অবাক কারণ পুলিশ তো জনগণের স্বার্থেই থাকার কথা ছাত্রছাত্রীদের সংরক্ষণ করার কথা তারা তখন নীরব ছিল এবং তাদের চোখের সামনে যে অত্যাচারগুলি তাদের উপর হয়েছে এটা সত্যিকার অর্থে নিন্দনীয় আমরা তারপরে জানতে পারি ছজন ছাত্রছাত্রী মারা গেছেন এবং এই ক্ষেত্রে আমাদের দেশে এরকম একটা নিপীড়কমূলক পরিস্থিতি রয়েছে আমরা নির্বাক থাকবো সেটা হতে পারে না আমরা এসছি সংহতি জানাতে প্রতিবাদ জানাতে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় থমথমে পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলগুলো সবগুলো বন্ধ ঘোষণা করা হলো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় আমার মনে হয় সময় এসে গেছে আমার মনে হয় নিপীড়ন অনেক দিন ধরে চলেছে এবং এইটা এই পর্যায়ে এসছে অনেকগুলি কারণে আমাদের এখানে নির্বাচন হয়নি পনেরো বছর আমাদের দেশে অরাজকতা এতদিন ধরে চলছে আমাদের চুরি চামারি চলছে দেশের এত বড় ক্ষতি হচ্ছে এইগুলি মানুষজন দেখেছে এতদিন ধরে এখন একটা বিশেষ পরিস্থিতি যেখানে মানুষের পিঠ থেকে গেছে দেওয়ালের পিঠে হু হু করে যেখানে দাম বাড়ছে সেখানে তার রাগ জমা ছিল এই আন্দোলনটা সেটাকে বিস্ফোরণ ঘটিয়েছে এবং আমি মনে করি না এখন এখান থেকে ফেরার সুযোগ রয়েছে আরেকটা বিষয় আমার জানার ইচ্ছে আছে সেটা হচ্ছে যে আসলে আন্দোলনে কি এখন শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরাই আছে নাকি অন্য কোনো মহল অন্য কোনো চক্র এখানে অংশগ্রহণ করে এটাকে অন্যদিকে দাবিত করার চেষ্টা করছে আপনার কি মনে হয় চক্রের কথা তো সময় বলা যায় না আমি নিজে যখন নেমেছি তখন আমি ছাত্রছাত্রীদের দেখেছি আমি বরং বলবো যে যাদের ছাত্রছাত্রীদের সাথে থাকার কথা ছিল তারা সবসময় থাকেনি এখন চাপে পড়ে তারাও কেউ কেউ থাকার চেষ্টা করছে শেষ কোশ্চেন সেটা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার জন্য যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এটা কি আসলে যৌক্তিক বলে আপনার মনে হয় কিনা একটা শিক্ষার্থীদের আন্দোলন দমানো কি এভাবে দমাতে দমাতে হবে আমি তো আশেপাশে দেখছি কামান বন্দুক এটা তো মনে হয় যুদ্ধক্ষেত্র এবং এই রণক্ষেত্রে কার কাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে সেটা তো আমাদের কাছে স্পষ্ট একটা নিপীড়ক সরকার যখন সাধারণ মানুষের প্রতি এরকম মার্গদর্শন করে তখন তার এরকম কোনো কিছু থাকতেই হয় কারণ তার বৈধতা নেই বৈধতা থাকলে এটার প্রয়োজন থাকতো না